সরকারি নথি চুরির মামলায় কারাগারে থাকা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সোচ্চার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোজিনাকে নিপীড়নের প্রতিবাদে কর্মসূচি পালন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ও বিএসআরএফ সহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন। এ সময় সাংবাদিক নেতারা বলেন, রোজিনার বিরুদ্ধে সরকারের মামলা মুক্ত সাংবাদিকতার পথে বাধা। কতিপয় দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তার কারণে এ ঘটনা ঘটেছে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচনের দাবিও জানানো হয়। এ সময় আমলাতন্ত্রে পাকিস্তান পন্থার লোক ধরে গেছে, তাদের খুঁজে বের করেন। স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে ভবিষ্যতে আমাদের বয়কট করে যেতে হবে। যারা এই সাংবাদিকদের হেনস্থা করা, হয়রানি করা, মামলা দেওয়ার পেছনে জড়িত, তাদের প্রত্যেকের মুখোশ উন্মোচন হবে। এখনই সরকার চাইলে এই মামলা উজ্জ্বল করে নিতে পারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনেও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা বলেন, রোজিনাকে মিথ্যা মামলায় হেনস্থা করা হচ্ছে, নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। রোজিনার মামলা যদি প্রত্যাহার করা না হয়, রোজিনাকে যদি জামিন না দেওয়া হয়, আমরা লাগাতার আন্দোলন শুরু করব। আপনারা একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা চত্বরে মানববন্ধন করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। রোজিনার নিঃশর্ত মুক্তি চেয়েছে মহিলা পরিষদ ও সামাজিক প্রতিরোধ কমিটি সহ 60টি সামাজিক সংগঠন। বুধবার অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার মামলাটি শাহবাগ থানা পুলিশের কাছ থেকে ডিবির রমনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের বিষয়টি জাতিসংঘ অবহিত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে নজর রাখা হয়েছে। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।